টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে আমি এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এ 5.6, বি -3.2, সি -8.5 এবং ডি বিন্দু বি সি এর মধ্যবিন্দু। বলা আছে জি বিন্দু এ ডি রেখাংশকে এমনভাবে অন্তর্বিভক্ত করে যেন এ জি ইস টু জি ডি ইকুয়াল টু 2:1 হয়। এখন বলা আছে জি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং বলা আছে ডি বিন্দুটি বি সি এর মধ্যবিন্দু। এরপরে বলা আছে যে জি বিন্দু এ ডি রেখাংশকে, এই জি বিন্দু এ ডি রেখাংশকে এমনভাবে অন্তর্বিভক্ত করে যেন, এমনভাবে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত বলতে ভিতরে আর বহির্বিভক্ত বলতে বাইরে, তার মানে এডি রেখাংশকে এই জি বিন্দুটি এমনভাবে অন্তর্বিভক্ত করে যেন এ জি ইস টু জি ডি ইকুয়াল টু 2:1 হয়। তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে জি বিন্দুটি এ ডি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে দেখো আমার এ বিন্দুর স্থানাঙ্ক জানা আছে, এখন আমার ডি বিন্দুর যদি স্থানাঙ্ক আমরা পাই সেক্ষেত্রে কিন্তু আমরা সহজেই জি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। তো এখানে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য সহজ বুদ্ধি বলে দিয়েছে যে ডি বিন্দুটি বিসি এর মধ্যবিন্দু, ডি বিন্দুটি বিসি এর মধ্যবিন্দু কিন্তু বলা আছে। তাহলে লিখবো যে দেওয়া আছে এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এ এত, বি এত, সি এত এবং ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু। দেখো ডি বিন্দুটি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করবো। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক, দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র যে ভুজদ্বয়ের যোগফল ভাগ 2 কমা কোটিদ্বয়ের যোগফল ভাগ 2, তাহলে ডি বিন্দুটি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কী হবে, ভুজ এই ভুজ যোগ এই ভুজ ভাগ 2 হবে, তার মানে আমার ডি বিন্দুর ভুজ হবে এই ভুজ যোগ এই ভুজ, তার মানে -3 -8 ভাগ 2 কমা, দেখো এই ডি বিন্দুর কোটি কত হবে, তার মানে বি বিন্দুর কোটি যোগ সি বিন্দুর কোটি ভাগ 2, তার মানে 2 -5 ভাগ 2 ইকুয়াল টু আমরা ক্যালকুলেশন করলে পাবো -11 ভাগ 2 আর কমা এক্ষেত্রে পাবো -3/2। আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি। দেখো আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক কীভাবে বের করছি, ডি বিন্দুটি বিসি এর মধ্যবিন্দু, অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু হবে হচ্ছে ভুজদ্বয়ের যোগফল ভাগ 2 কমা কোটিদ্বয়ের যোগফল ভাগ 2, ক্যালকুলেশন করলে এইটা আসে। তার মানে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। আমরা ডি বিন্দুর স্থানাঙ্কটা লিখি, ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -11/2 কমা -3/2। এখন দেখো প্রশ্নে বলা আছে জি বিন্দু এ ডি রেখাংশকে, এই জি বিন্দু এ ডি রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখানে বলা আছে জি বিন্দু এ ডি রেখাংশকে এমনভাবে অন্তর্বিভক্ত করে যেন এ জি ইস টু জি ডি ইকুয়াল টু 2:1 হয়। বলা আছে জি বিন্দুটি এ ডি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অতএব জি বিন্দুর স্থানাঙ্ক, দেখো আমরা সূত্র জানি, সেটা হলো যে এ বিন্দু আর বি বিন্দু দেওয়া আছে। মনে করো এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1 আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2। এখন এ বি রেখাকে সি বিন্দুটি যদি m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুর স্থানাঙ্ক সমান পাবো হচ্ছে m1x2। দেখো m1x2 প্লাস m2x1, তার মানে m2x1 ভাগ হচ্ছে m1+m2 আর কমা হরে কিন্তু m1+m2 হবে আর উপরে হবে হচ্ছে m1y2, তার মানে লিখবো m1y2+m2y1, তাহলে লিখবো m2y1y1। দেখো আমরা সি বিন্দুর স্থানাঙ্ক হবে এইটা, তাহলে লিখবো সি বিন্দুর স্থানাঙ্ক। দেখো এ বি রেখাকে সি বিন্দুটি m1:m2 অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র হচ্ছে m1x2+m2x1 ভাগ m1+m2 কমা হচ্ছে m1y2+m2y1 ভাগ m1+m2। তো আমরা এই সূত্রটা জানি এর আগে থেকে। তো এখন দেখো জি বিন্দুটি এ বিকে
2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক কী হবে? তার মানে হরে কিন্তু M1 প্লাস M2, তাহলে লিখবো M1 এর মান হচ্ছে 2 আর M2 এর মান হচ্ছে 1, তার মানে 2+1, আর এখানে হবে হচ্ছে হরে M1 প্লাস M2 মানে 2+1। আর এবার দেখো আমার সূত্র হচ্ছে M1 মানে হচ্ছে 2, তার মানে M1 X2, দেখো M1 X2 হচ্ছে, দেখো এই X1 এটা হচ্ছে Y1, এটা হচ্ছে X2, এটা হচ্ছে Y2, তার মানে M1 X2, তার মানে -11/2 M1 X2 প্লাস M2, M2 মানে হচ্ছে 1, M2 হচ্ছে X1 হচ্ছে 5 লিখছি, ভাগ হচ্ছে M1 প্লাস M2 কমা, এরপরে দেখো M1 Y2, তার মানে M1 এর মান হচ্ছে 2 ইন্টু Y2, দেখো Y2 হচ্ছে -3/2, তাহলে লিখবো -3/2 M1 Y2 প্লাস M2, দেখো M2 হচ্ছে 1 ইন্টু Y1 হচ্ছে 6। দেখো আমরা বলা ছিল যে জি বিন্দুটি AD কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অতএব জি বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু সূত্র হবে হচ্ছে M1, দেখো M1 Y2 প্লাস M2 Y1 হচ্ছে 5, ভাগ হচ্ছে M1 প্লাস M2 কমা হচ্ছে M1 মানে হচ্ছে 2 ইন্টু Y2 হচ্ছে -3/2 প্লাস M2 মানে হচ্ছে 1 ইন্টু Y1 হচ্ছে 6, ভাগ হচ্ছে M1 প্লাস M2। তো আমরা এখানে ক্যালকুলেশন করব, যদি ক্যালকুলেশন করি দেখো এখানে কিন্তু আমি এই ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, আবার বাইরেও কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, এটা যেহেতু স্থানাঙ্ক তুমি যদি ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দাও সেক্ষেত্রে বাইরেও ফার্স্ট ব্র্যাকেট দিবে। এটা যদি ক্যালকুলেশন করো এখানে ক্যালকুলেশন করলে পাবে -2 কমা, আর এটা ক্যালকুলেশন করলে পাবে হচ্ছে 1, এটা হচ্ছে অ্যান্সার। আমার বলা ছিল যে জি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, জি বিন্দুর স্থানাঙ্ক চলে এসেছে। দেখো প্রশ্নে বলা ছিল যে ABC ত্রিভুজের শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, মানে ABC ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক A দেওয়া আছে, B দেওয়া আছে, C দেওয়া আছে। এখন বলা আছে ডি বিন্দুটি BC এর মধ্যবিন্দু, এখন বলা আছে যে জি AD রেখাকে জি বিন্দুটি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করলে জি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো আগে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব, ডি বিন্দুটি BC এর মধ্যবিন্দু, অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক ভুজদ্বয়ের যোগফল ভাগ 2 কমা কোটিদ্বয়ের যোগফল ভাগ 2 সমান এইটা আসে, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি। এখন বলবো জি বিন্দুটি AD রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অতএব জি বিন্দুর স্থানাঙ্ক এইটা কমা এটা হবে, ক্যালকুলেশন করলে -2, 1 এইটাই অ্যান্সার। যদি এইটা তোমাদের MCQ-তে আসে তাহলে কিভাবে অ্যান্সার করবে, দেখো এখানে কিন্তু জি বিন্দুটি AD কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, যদি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে জি বিন্দুটা হচ্ছে ABC ত্রিভুজের হচ্ছে ভরকেন্দ্র, যদি ভরকেন্দ্র হয় তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক হবে, অতএব জি বিন্দুর স্থানাঙ্ক, দেখো জি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে হবে, যেহেতু জি বিন্দুটি ABC ত্রিভুজের ভরকেন্দ্র, তাহলে ভরকেন্দ্র যদি হয় তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র হচ্ছে ভুস্ত্রয়ের যোগফল ভাগ 3 কমা কোটিত্রয়ের যোগফল ভাগ 3, তার মানে 5-3-8/3 কমা কোটিত্রয়ের যোগফল ভাগ 3 মানে 6+2-5/3, যদি এটা ক্যালকুলেশন করো তাহলে আসবে -2, 1 এইটা অ্যান্সার, যদি MCQ-তে আসে এইভাবে তুমি করতে পারবে। দেখো এখানে বলা আছে যে মানে AD হচ্ছে মধ্যমা, ত্রিভুজের মধ্যমাত্রায় হচ্ছে সমবিন্দু, যদি ত্রিভুজের মধ্যমাত্রায় যদি সমবিন্দু হয় তাহলে ওই যে সমবিন্দু ওই বিন্দুকে বলা হয় ভরকেন্দ্র, মানে জি হচ্ছে ভরকেন্দ্র ত্রিভুজ ABC এর। তো দেখো জি বিন্দু ভরকেন্দ্রের ক্ষেত্রে নিয়ম হচ্ছে জি বিন্দুটি এই AD মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে, তাহলেই ভরকেন্দ্র হবে। এখন দেখো AD হচ্ছে মধ্যমা, মানে ডি বিন্দুটি হচ্ছে BC এর মধ্যবিন্দু, তার মানে ABC ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে জি, তাহলে আমরা ভরকেন্দ্রের স্থানাঙ্কের সূত্র জানি হচ্ছে ভুস্ত্রয়ের যোগফল ভাগ 3 কমা কোটিত্রয়ের যোগফল ভাগ 3, ক্যালকুলেশন করলেই তুমি জি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, এখনকার পর্ব এখানেই শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।